সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত 36 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা বুধবার পরিদর্শন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর নীতু গুহ ও অন্যান্যরা। ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইন্দিরা কলোনি সহ অন্যান্য এলাকায় যেসব বাড়িঘর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাড়িঘর পরিদর্শন করেন মেয়র। উল্লেখ্য, নদী তীরবর্তী এলাকা হবার জন্য সাম্প্রতিক বর্ষণের সময় এখানকার অনেক বাড়িঘরে জল ঢুকে গিয়েছিল। তার এই সফর নিয়ে মেয়র জানান, নদী পাড়ের এই বাসিন্দাদের রক্ষার জন্য সব ধরনের প্রচেষ্টা নেওয়া হবে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে কিভাবে এই বাসিন্দাদের জল যন্ত্রণার স্থায়ী অবসান হয় তার জন্য পৌর নিগম বিশেষ প্রচেষ্টা নেবে বলে জানান তিনি। আমরা 36 নম্বর ওয়ার্ডের এই মহাবীর ক্লাব সংলগ্ন থেকে আমরা দেখেছি নদীর পাড়ে যেসব বাড়িঘরগুলি আছে, এই কিছুদিন আগে যে ইন্দিরা কলোনি এইসব জায়গায় যেগুলি বাড়িঘর আছে এগুলি প্রায় এই বন্যার জন্য কিছুদিন আগে যে বন্যা হয়েছে বন্যা থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে আমরা আজকে আমাদের কর্পোরেটর এখানে আছেন, নীতু দে গুহ মহোদয়, আমাদের এমএলসি মেম্বার আছেন, তুষারকান্তি ভট্টাচার্য, আমাদের মিউনিসিপ কমিশনার অনুপম চক্রবর্তী, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী, আমাদের চিন্ময় চক্রবর্তী একজনের সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা পিডব্লিউডির বিভিন্ন দপ্তরে আমরা নিজেরা আজকে ভিজিটে এসেছি, এসে আমরা লক্ষ্য করেছি অনেকগুলি বাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবো যেগুলি ব্লক দিয়ে যাতে কাজগুলি করা হয়, নদীর পাড়টা বাদ দেওয়া হয় যাতে তাদের বাড়িঘর রক্ষা করা যায়, এবং বিশেষ ক্ষেত্রে আমরা এএমসিও আমরা এটা উদ্যোগ নেব। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমাভাবে কথা দিয়েছেন, উনি বন্যার সময় এলাকা ভিজিট করেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এ এলাকায় এসেছিলেন। আমরা সরকারের সঙ্গে কথা বলবো, কথা বলে তাদের একটা ব্যবস্থা করবো যাতে বাড়িগুলি যতটা আছে আর না ভাঙে এসে ব্যবস্থা করবো। নদী পাড়ে প্রায় বাড়ি, অনেকগুলি বাড়ি, প্রায় 14টা ফ্যামিলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আমি এসডিএমের সঙ্গে আজকে আমার কথা হয়েছে, ওদের থেকেও ওনাদের থেকেও সাহায্য করবেন তাদের ঘরগুলি ঠিক করার জন্য। পাশাপাশি আমাদের এএমসির তরফ থেকেও গুরুত্ব সহকারে আমরা চেষ্টা করব যাতে তাদের রক্ষা জীবন সম্পত্তি রক্ষা করা যায় এই বন্যার থেকে। এলাকার যে 14টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি তাদের সাহায্য করার জন্য এসডিএম এর সঙ্গে আলোচনা করে সাহায্য করার ব্যাপারে পৌর নিগম উদ্যোগ নেবে বলে জানান মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য, সাম্প্রতিক বর্ষণের সময় দুর্গতদের পাশে দাঁড়াতে বিশেষ সক্রিয় ভূমিকায় ছিলেন মেয়র দীপক মজুমদার। অক্লান্তভাবে প্রতিটি ওয়ার্ড ঘুরে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তিনি ও অন্যান্য পৌর আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।